অনূর্ধ্ব ১৫ ফুটবল লীগ চালু বনগাঁয়। বনগাঁ মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় দুটি বিভাগে ১০টি দল অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে। লীগ কাম নকআউট পদ্ধতিতে চলবে এই খেলা। বনগাঁতে ফুটবলের মান আরো উন্নত করতে নতুন নতুন প্রতিভা তুলে আনার লক্ষ্যে বনগাঁ মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় শুরু হল অনূর্ধ্ব ১৫ ফুটবল লীগ প্রতিযোগিতা। বনগাঁ মহকুমা ক্রীড়া সংস্থা সূত্রে খবর, দুটি গ্রুপে ১০টি দল অংশগ্রহণ করবে এই লীগ কাম নকআউট প্রতিযোগিতায়। রবিবার সকালে বনগাঁ স্টেডিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই প্রতিযোগিতার। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে হ্যাপি চাইল্ড ফুটবল একাডেমি, তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় নামে বনগাঁ মহকুমা ক্রীড়া সংস্থা। পরের খেলায় স্বামীজি স্পোর্টিং ক্লাবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব। জানা গেছে বনগাঁর বিভিন্ন ক্লাব, বিভিন্ন কোচিং সেন্টার ও কয়েকটি স্কুলের পক্ষ থেকে অনূর্ধ্ব ১৫ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়েছে। এদিনের উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক শঙ্করাঢ্য। শঙ্করাঢ্য বলেন, সম্পাদক হিসাবে আমরা সবসময় চাইব খেলাধুলোর মান আরও উন্নত করতে। ঘরের ছেলেদের প্রতিভা তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ। আমরা চাবো সবসময় বনগাঁ মহকুমা ক্রীড়া সংস্থার তরফ থেকে, আমি সেক্রেটারি হিসাবে, আমার সহযোগী যারা আছেন এই কমিটির মেম্বার সহ যারা প্রাক্তন প্লেয়ার সকলেই চাই এই বনগাঁকে যাতে সবসময় আমাদের ক্রীড়ামোদী বনগাঁ হিসাবে আমরা ধরে তুলে ধর মানকে তুলে ধরতে পারি। আমরা দেখছি যে বিভিন্ন খেলাগুলোই আমাদের স্থানীয় প্লেয়ার আমরা তুলতে পাচ্ছি না, তাই সেই দিকে লক্ষ্যে যে আন্ডার-15 আজকে উত্তর চব্বিশ এই নর্থ চব্বিশ পরগনা জেলায় কোনো সাব ডিভিশনে এই ধরনের লীগ চালু করেনি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের ঘরের ছেলেদের তোলার জন্য আন্ডার-15 একটা লীগ শুরু করব। সেই মতো ২০২২-এ আমরা এই আন্ডার-15 লীগটা শুরু করলাম। বিভিন্ন বনগাঁয় প্রচুর কোচিং ক্যাম্প আছে, কিন্তু তাদের প্রতিযোগিতা বা কম্পিটিশান করার মতো জায়গা ছিল না, তাই সেই জায়গাটা আমরা করে দিলাম। আজকে আমাদের হ্যাপি চাইল্ড এবং বনগাঁ স্পোর্টস অ্যাসোসিয়েশনের দুই পক্ষের খেলা দিয়ে শুরু শুভ সূচনা করা হলো। এখানে আমাদের সমস্ত প্লেয়াররা এবং আমাদের কমিটি মেম্বাররা আছেন, আমাদের সকল ক্রীড়ামোদী শোভনোদ্যায়ী মানুষরা আছেন। তাই আগামী দিন আমি অনুরোধ রাখবো এই খেলার মানকে, আমাদের বনগাঁর মানকে, এই যে আজকে যারা মাঠে খেলছেন কে বলতে পারে এরা কলকাতার মাঠ দাপিয়ে বেড়াবে না তাদের খেলার মধ্যে, কিন্তু এদের প্রতিভাগুলোকে আমাদের বের করতে হবে। তার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে চলার, আর আজকে শুভ সূচনা হলো এই আন্ডার-15। আগামী দিন এই খেলা যাতে প্রত্যেকটা অঞ্চলে হয় সেই দিকেও সকলেই দৃষ্টি আকর্ষণ করবে। অনূর্ধ্ব ১৫ এই লীগ চালু হওয়ায় খুশি প্রাক্তন খেলোয়াড়রা। এদিন মাঠে উপস্থিত ছিলেন বনগাঁর বিগত দিনের বহু প্রাক্তন খেলোয়াড়, মহকুমা ক্রীড়া সংস্থার সাথে যুক্ত অন্যান্যরাও। এ বিষয়ে প্রাক্তন খেলোয়াড় দীপঙ্কর দাস বলেন, এটা ভীষণ দরকার ছিল। আরও জনপ্রিয়তা যদি বাড়ানো যায় তাহলে যারা খেলাতে অংশ নিচ্ছে তাদের উৎসাহ আরও বাড়বে। ভীষণ ভালো উদ্যোগ। আগামী কয়েক বছর পর আমাদের আর বাইরে থেকে প্লেয়ার আনার দরকার পড়বে না। আরে এটা তো খুব দরকার ছিল, আরও অনেক আগের থেকে করলে অনেক ভালো হতো। কারণ হচ্ছে টুর্নামেন্ট যদি না খেলি কোনো প্লেয়ারদের কোনো উৎসাহ আসে না, টুর্নামেন্ট দরকার। এই যে বনগাঁ সাব ডিভিশনের যে এটা উদ্যোগ, এই উদ্যোগকে আমি খুব সাধুবাদ জানাই। আমি চলুক এটাকে আরও যাতে কোনো রকমভাবে যদি অন্য কিছু করে আরও জনপ্রিয়তা বাড়ানো যায় তাহলে ছেলেপেলেরা অনেক উঠে আসবে। আমরাও যখন খেলতাম তখন এরকম টুর্নামেন্টের মাধ্যমেই সব ছেলেরা এসছে, প্রচুর ছেলে তখন খেলতো, যেহেতু তখন আন্ডার হাইটে আন্ডার এজে সব টুর্নামেন্ট হতো, সেসবগুলো তো একদমই বন্ধ। মানে লাস্ট 8-10 বছর এখানে কোনো টুর্নামেন্টই হয় না আন্ডার এজের। আর এই উদ্যোগ খুব ভালো, আশা করি আগামী দিনে বনগাঁয় বাইরের থেকে আর প্লেয়ার নিয়ে আসতে হবে না, যদি এরকমভাবে 4-5 বছর চালানো যায়। একই দাবি হ্যাপি চাইল্ড ফুটবল একাডেমির সভাপতি তারক বসুর। তিনি বলেন, আমরা ফুটবল একাডেমির পক্ষ থেকেও আগে চেয়েছিলাম এরকম একটি লীগ চালু হোক বনগাঁতে, অবশেষে সেটা চালু হওয়ায় আমরা আনন্দিত। বনগাঁর খেলাধুলোর মান এতে আরও বৃদ্ধি পাবে। আমরা হ্যাপি চাইল্ড ফুটবল একাডেমির থেকে আমরা চেয়েছিলাম যে এরকম একটা লীগ চালু হোক, কিন্তু যে কোনো কারণে হোক হচ্ছিল না। আজকে আন্ডার-15 যে লীগটা শুরু হলো এর থেকে আমার মনে হয় আগামী দিনে বনগাঁ থেকে অনেক ভালো ভালো প্লেয়ার আমরা তুলতে পারবো। আমরা সে চেষ্টা করছি এবং এই যে একটা এনআরএনএ
খেলা, বাইরের ছেলেরা এসে খেলে যাচ্ছে, এখান থেকে অনেক অর্থ নিয়ে চলে যাচ্ছে, আমার ঘরের ছেলেরা খেলতে পারছে না, সেই সুযোগটা আজকে বনগাঁ সাব ডিভিশন আমাদের কাছে করে দিল। আমরা আগামী দিনে চেষ্টা করব যে আরও ভালো ভালো কিছু ছেলে তোলার, এবং বনগাঁর থেকে যাবে এবং কলকাতা মাঠ ইন্ডিয়া, তারা ইন্ডিয়া খেলবে, এই আশা আমরা এখান থেকে করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।